স্টার্টে বিশ্ব মৈত্রী ধাম, এবার চুনাখালীতে। 44তম বছরে পদার্পণ চুনাখালি। সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছর জেলাবাসীকে নতুন নতুন থিম উপহার দিয়ে থাকে। চুনাখালী সর্বজনীন দুর্গাপুজো কমিটি গত বছর চুনাখালীর থিম ছিল রাজস্থানের শেষ মহল। এবার রাজস্থান থেকে বেরিয়ে একটু গুজরাটের বিশ্ব মৈত্রী ধামের আদলে তৈরি মণ্ডপ। এবছর আমরা চুনাখালী সর্বজনীন দুর্গোৎসব কমিটি 44তম বর্ষ, আর আমরা প্রত্যেকবারই নতুন কোনো বড় স্থাপত্য ভারতবর্ষের মানুষকে উপহার দিয়ে থাকি। আপনারা জানেন যে বিগত বছরে 2022 আমরা মুর্শিদাবাদ জেলা নয় রাজ্যেও একটা বড় স্থানে ছিলাম এবং শীষমহল করেছিলাম, কাঁচের, সম্পূর্ণ কাঁচের সজ্জিত মণ্ডপ ছিল। এবছর আমরা রাজস্থান থেকে বেরিয়ে গুজরাটে এসেছি। গুজরাটের জামনগরে অবস্থিত বিশ্ব মৈত্রী ধাম যে স্থাপত্য, বিখ্যাত স্থাপত্য, সেই স্থাপত্যটি এবার আমরা চুনাখালী সর্বজনীনের পুজো মণ্ডপ হিসাবে তুলে ধরছি মানুষের সামনে। এবং সব থেকে স্পেশাল যেটা ব্যাপার এবছর আমাদের, সেটা হচ্ছে আমাদের প্রতিমা, অসাধারণ একটা প্রতিমা উপহার দিতে চলেছি, যেটা মুর্শিদাবাদ জেলায় প্রথম এই ধরনের কেউ, মানে কি বলবো, কেউ এই ফ্লেভারের প্রতিমা করছে, ঠিক আছে, এই স্বাদের প্রতিমা হচ্ছে প্রথম। 100% ভালো লাগবে। আর চুনাখালীর পুজো মানেই তো একটু জলের খেলা থাকে, সেটা অবশ্যই থাকছে, ওয়াটার ফাউন্টেন, একটা দুর্ধর্ষ লাইট অ্যান্ড সাউন্ডের ওয়াটার ফাউন্টেন।